নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি আলোচনা করব গায়ত্রী মন্ত্র পাঠ করলে আপনি কি কি উপকার পেতে পারেন, আপনার কি কি হতে পারে এটা কি জানেন? ঋগ্বেদে উল্লেখ রয়েছে গায়ত্রী মন্ত্র পাঠ করলে আমাদের সব ক্ষত, তা মনেরই হোক বা শরীরের হোক কিংবা মস্তিষ্কের হোক, সব ধরনের যন্ত্রণার উপশম ঘটে। সেই সঙ্গে মন খারাপ চিন্তা থেকে মুক্তিও পায়, ফলে আমাদের শরীর পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এবং সর্বোপরি এই মন্ত্র আমাদের আশেপাশের পরিবেশে উপস্থিত নেগেটিভ এনার্জিকেও শেষ করে দেয়, ফলে খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। মস্তিষ্ক এবং হার্টের কর্মক্ষমতা বাড়াতেও এই মন্ত্রটির কোনো বিকল্প হয় না। তাহলে আসুন আমরা সবাই একসাথে আজকে গায়ত্রী মন্ত্র পাঠ করি। ওম ভূর্ভুবঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াত্। মন্ত্রটির অর্থ হল ওম মানে পরম ব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বর, ভূ মানে পৃথিবীলোক, ভুব মানে আকাশলোক, স্বর্গ তৎ চূড়ান্ত সত্য, সবিতু মানে যাবত কিছুর উৎস, বরেণ্যম মানে এদের প্রণাম করা হচ্ছে, ভর্গ মানে আধ্যাত্ম শক্তি, দেবস্য মানে দৈব সত্তা, ধীমহি মানে ধ্যান করা হচ্ছে, ধিও ধীশক্তি বা বৌদ্ধিক উৎকর্ষ, ইয়ো মানে কে, ন মানে আমাদের, প্রচোদয়াত মানে আলোক প্রাপ্তি। গায়ত্রী শব্দটি নিজেই এই মন্ত্রটির অস্তিত্বের কারণ ব্যাখ্যা করে। এটি সংস্কৃত বাক্যাংশ গায়ত্রম ত্রিয়তে ইতি থেকে এর উদ্ভব হয়েছে। প্রায় 2500 থেকে 3500 বছর আগে গায়ত্রী মন্ত্র প্রথমবার উল্লেখিত হয়েছিল ঋগ্বেদে। ঋগ্বৈদিক সভ্যতা ছিল অপৌত্তলিক প্রকৃতি উপাসক, গায়ত্রীর উপাসনা পদ্ধতিরই অন্যতম প্রধান মন্ত্র। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত, এটি ঋগ্বেদের একটি সূক্ত, এটি পরম মন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়, তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই হয় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়। এর অকল্পনীয় ক্ষমতার কারণে এটি যোগী এবং গুরুরা
বহু বছর ধরে গোপন রেখেছিলেন। আসুন আমরা বারবার এই মন্ত্রটা আজকে পাঠ করি একসঙ্গে। ওম ভূর্ভুবঃ তত সবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। পরব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীলোক আকাশলোক স্বর্গ চূড়ান্ত সত্য যাবৎ কিছুর উৎস এদের প্রণাম করা হচ্ছে। আধ্যাত্ম শক্তি দৈব সত্তা ধ্যান করা হচ্ছে। ধী শক্তি বা বৌদ্ধিক উৎকর্ষকে আমাদের আলোক প্রাপ্তি। ও ভূর্ভুবঃ তত সবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎ সবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎ সবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্। ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াত্।
ॐ भूर्भुवस्सः तच्छवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सः तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सः तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। तच्छवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। তাহলে আজকের মতো বিদায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মন ভরে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন ভক্তি ভরে। আপনার আশেপাশের পরিবেশেও সকল নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি সব কিছু দূরীভূত হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো প্রণাম।